সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের ক্লাস সেভেনের দাফেন দত ইংলিশ কোশ্চান মান সলিউশন টু থাউজেন্ড নিয়ে তো আজকে টপিক ন্যারেশান চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশান চেঞ্জ তো আজকে পেজ এইট্টি টু এবং এইটটি থ্রির যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো আজকের আলোচনা ডাব্লিউ এইচ যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তার ন্যারেশান তো আজকে আমাদের ন্যারেশানের যে ক্লাস ফাইভ এর আগে আমরা ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর এর উপর ভিডিও আপলোড করেছি তো আজকের ভিডিওটি শুরু করছি এখান থেকেই তো ভিডিওটিতে যাওয়ার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও তো আজকে যে প্রথম প্রশ্নটি রয়েছে দেখো দ্য ম্যান সেট টু দ্য বয় হোয়াই আর ইউ লাফিং তো সবার আগে লক্ষ্য করো যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সেট টুর জায়গায় কী বসাই আর্ট বসাই তাহলে আমরা আমরা কী লিখবো দ্য ম্যান আক্স দ্য বয় এতটা পর্যন্ত সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই তো আজকে যেই ন্যারেশান চেঞ্জগুলো করাচ্ছি এগুলো হচ্ছে ডাব্লিউ এইচ ইন্টারোগেটিভের ন্যারেশান চেঞ্জ তো ডাব্লিউ এইচ ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুটো স্পিচের মাঝে লিঙ্কার ওয়ার্ড হিসেবে কি বসে যেই ডাব্লিউ ওয়ার্ডটা প্রশ্নে উল্লিখিত থাকে সেটাই বসে যাবে আমরা যখন ইএসনো ইন্টারোগেটিভ এনারেশান চেঞ্জ করছিলাম তখন দুটো স্পিচের মাঝে লিঙ্কার ওয়ার্ড হিসেবে ইবা হয়েদার যোগ করছিলাম কিন্তু ডাব্লিউ ইন্টারোগেটিভের ক্ষেত্রে যেই ডাবলিউএচয়ারটি প্রশ্নে থাকবে সেটাই কিন্তু লিঙ্কার হিসেবে বসে যাবে তাহলে এখানে আর কি ছিল হয় তাহলে এটাই লিঙ্কার হিসেবে বসে গেল এবার সরাসরি পার্সনের নিয়মে চলে যাও ইউ সবসময় সেকেন্ড পার্সন অবজেক্টের পার্সনকে নির্দেশ করছে যা বয়কে নির্দেশ করছে তাহলে তার প্রোনাউন চলে আসবে হি ওকে তাহলে হি চলে এলো এবার দেখো টেন্সের নিয়ম বাইরে দেখো সেট টু আছে মানে পাস্ট টেন্স আছে ইনভার্টেড কোমার বাইরে ভিতরে তাহলে ভিতরেও কী হবে পাস্ট টেন্স হবে তাহলে প্রেজেন্ট কন্টিনিউস ছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে হি ওয়াচ লাভিং ওকে তাহলে উত্তর কি হয়ে গেল দ্য ম্যান আর্টস দ্য বয় হোয়াই হি ওয়াচ লাভিং পরের প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন দ্য বয় সেট টু হিচ সিস্টার হোয়াই আর ইউ গোয়িং লেট ইন দ্য স্কুল তাহলে এখানে কী হবে উত্তর দ্য বয় টুকে তুলে দিয়ে আক্সট বসিয়ে দিলাম আক্সট হিচ সিস্টার তাহলে এখানে লিঙ্কার ওয়ার্ড কোনটা ডাব্লিউইচ ওয়ার্ডটাই বসবে তাহলে হোয়াই ছিল হোয়াইটাই বসে গেল ওকে এবার দেখো পার্সনের নিয়ম ইউ ছিল তাহলে ইউ মানে সেকেন্ড পার্সন মানে এ এর অবজেক্টটাকে নির্দেশ করছে তাহলে হিচ সিস্টার ওকে তার বোন ঠিক আছে তাহলে তার বোনকে নির্দেশ করছে তাহলে তার বোনের পরিপূরক বা প্রণামটা কী হবে সি হবে তাহলে হোয়াই সি এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল বাইরে পাস্ট টেন্স থাকার জন্য পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে হোয়াই সি ওয়াজ গোয়িং লেট ইন দি স্কুল ওকে তাহলে উত্তর কী হয়ে গেল দ্য বয় আস্ট ইজ সিস্টার হোয়াই সি ওয়াজ গোয়িং লেট ইন দি স্কুল ওকে পরের প্রশ্নে মুখ করবো পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দ্য ম্যান সেট টু দ্য বয়েজ হোয়াট আর ইউ ডুইং হেয়ার তাহলে দ্য ম্যান বয়েজ দুটো স্পিচের মাঝে ডাব্লিউ জোয়ারটাই বসে যাবে তাহলে হোয়াট বসে যাবে হোয়াট ডাব্লিউ ছিল তাহলে দ্য ম্যান বয়েজ হোয়াট এখানে দেখো ইউ আছে অবজেক্টে যেটা আছে সেটাকে নির্দেশ করছে দ্য বয়েজকে তাহলে এর প্রোনাউন হচ্ছে দে তাহলে হোয়াট দে টেন্সের নিয়ম বাইরে পাস্ট টেন্স আছে ভিতরেও পাস টেন্স হবে তাহলে হোয়াট দে ওয়ার ডুইং হেয়ার থাকলে দে আর ওকে চলে যাব পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন ফাদার সেট টু হার ডটার হু হেল্প ইউ তাহলে ফাদার আকস্ট হার ডটার ওকে ডাব্লিউএইচও আর কি রয়েছে হু রয়েছে তাহলে ওটাই লিঙ্কার হিসেবে বসে যাবে তাহলে ফাদার আকস্ট হার ডটার হু এবার পার্সনের নিয়ম পুট করো তার আগে দেখো হু এখানে টেন্সের নিয়মটা পুট করে দেওয়া আগে তাহলে হু দুপাশেই পাস টেন্স রয়েছে এটাও পাস টেন্স এটাও পার্স পাস টেন্স তাহলে পাস্ট পারফেক্ট পারফেক্ট হবে তাহলে হু হ্যাট ঠিক আছে হেল্ট আর এখানে ইউ ছিল অবজেক্টকে নির্দেশ করছে হার ডটার তাহলে হার ওকে তাহলে ফাদার আক্স আর ডটার হু হ্যাড হেল্প হার হেল্প হার ওকে চলো তারপরের প্রশ্ন আই সেট টু মাই ফ্রেন্ড হোয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট তাহলে আই সেট টু জায়গায় আক্স বসাবো তাহলে আই আক্স টু মাই ফ্রেন্ড দুটো স্পিচের মাঝে ডাবলিউই জু বসে গেল হোয়েন তাহলে আই আক্স টু মাই ফ্রেন্ড হোয়েন এবার পার্সনের নিয়ম ইউ অবজেক্ট সেকেন্ড পার্সন মানে অবজেক্টের পার্সনকে নির্দেশ করছে মাই ফ্রেন্ড মানে হি বসবে হোয়েন হি ওকে বাইরে টেন্স আছে ভিতরেও পার্সটেন্স হবে উইলটা তখন উট হয়ে যাবে উট গো টু দি মার্কেট ওকে পরের প্রশ্নে চলে যাব হি সেট টু মি হাউ আর ইউ তাহলে এর উত্তর কী হবে দেখো হি মি দুটো স্পিচের মাঝে ডাবলিউইজোয়ার বসে যাবে ডাব্লিউইচার কি আছে হাউ রয়েছে তাহলে হাউ বসে গেল হি মি হাউ ওকে তারপর পার্সোনের নিয়ম পুট করো ইউ আছে মানে অবজেক্টের মিকে নির্দেশ করছে তাহলে এখানে আই হয়ে যাবে আই এখানে বাইরে পার্স্টেন্স আছে বিদ্রোহ পার্সটেন্স তাহলে আই ওয়াচ ওকে পরের প্রশ্ন কী বলেছে দেখো দ্য ওল্ড ম্যান সেট টু মি হোয়ার ডু ইউ লিভ ওকে তাহলে দ্য ওল্ড ম্যান আকস্ট মি ওকে আকস্ট মি এবার দুটো স্পিজের মাঝে ডাব্লিউই জরটাই বসে যাবে লিঙ্কার হোয়ার ওকে তারপর কী হবে দেখো যে পার্সনের নিয়ম ইউ আছে তাহলে অবজেক্টকে নির্দেশ করছে মি তাহলে এখানে আই হয়ে যাবে আই আর বাইরে পাস টেন্স আছে মানে ভিতরেও পাস টেন্স হবে হোয়ার আই লিফ্ট ওকে পরের প্রশ্ন কি বলেছে হি সেট টু মি হোয়াট ইজ ইউর ফাদার ঠিক আছে এটা অ্যাকচুয়ালি হোয়ার ইজ ইউর ফাদার থাকলে ভালো হতো সেন্টেন্সটা যাই হোক যেমন আছে আমরা করবো তেমন ভাবি তো চলো কী হবে উত্তর হি মি দুটো স্পিচের মাঝে ডাব্লিউজ ওয়ার ছিল হোয়াট বসে গেল ওকে এবার পার্শ্বী নিয়মে চলে যাও ইউর ফাদার ছিল এটা অবজেক্টের মিকে নির্দেশ করছে তাহলে মাই ফাদার হয়ে যাবে মাই ফাদার বাইরে পাস টেন্স পাস টেন্স মাই ফাদার ওয়াচ তাহলে উত্তর হি আক মি হোয়াট মাই ফাদার ওয়াচ ওকে পরের প্রশ্ন কী আই সেট টু মাই মাদার হোয়াট আর ইউ কুকিং ওকে তাহলে আই আক্ট মাই মাদার দুটো স্পিচের মাঝে লিঙ্কার ওয়ার্ড ডাব্লিউইচ ওয়ার্ডটি বসে গেল হোয়াট ওকে এখানে দেখো কী ছিল ইউ ছিল তাহলে অবজেক্টকে নির্দেশ করছে মানে মাই মাদারকে নির্দেশ করছে তাহলে এখানে এসবে সি ওকে আর এখানে দেখো বাইরে পাস্টেন্স আছে মানে ভিদ্রেও পাস্টেন্স হবে তাহলে হোয়াট সি ওয়াজ কুকিং মানে প্রেজেন্ট কন্টিনিউস ছিল পাস্ট কন্টিনিউস হয়ে গেল পরের প্রশ্ন রয়েছে সি সেট টু দ্য বয় হোয়েন ডু ইউ প্লে ওকে তাহলে এখানে কী বসবে সেট টুকে তুলে দিলাম দিয়ে বসিয়ে দিলাম তাহলে সি আক্ট দ্য বয় দুটো স্পিচের মাঝে লিঙ্কার হওয়ার হিসেবে ডাবলিউইচ ওয়ারটি বসে যাবে তাহলে হোয়েন ছিল হোয়েনটা বসে গেলো ওকে এবার পার্সোনের নিয়ম দেখো এখানে ইউ ছিল অবজেক্টকে নির্দেশ করছে দ্য বয়কে নির্দেশ করছে এর প্রণন কী হবে হি হবে তাহলে সি আর্ট দ্য বয় হোয়েন টি ভিতরে বাইরে পাস টেন্স ছিল মানে ভিতরেও পাস্টেন্স হবে তাহলে হোয়েন হি প্লেট তাহলে উত্তর কী হলো সি আর্ক্স দ্য বয় হোয়েন হি প্লেট পরের প্রশ্ন আই সেট টু দ্য গার্ল হুইচ বুক ডু ইউ ওয়ান্ট তাহলে এখানে উত্তর কী হবে দেখো আই আর্ক্স দ্য গার্ল দুটো স্পিচের মাঝে লিঙ্কার্ড ওয়ার্ড ওয়ার্ড হুইচ বসে গেল তাহলে আই আক্স দ্য গার্ল হুইচ ওকে এখানে দেখো বুক থার্ড পার্সেন রয়েছে বা এটা একটা আলাদা অংশ রয়েছে তাহলে বুকটাকে বসিয়ে দেবো হুইজ বুক ওকে তারপর এখানে পার্সনের চেঞ্জ করব। কোথায় ইউর কাছে পার্সনে আরেকটা চেঞ্জ করব। তাহলে হোয়েন হুইজ বুক হি আর বাইরে যেহেতু পার্সটেন্স ছিল তাহলে ভিতরেও পার্সটেন্স হবে তাহলে ওয়ানটেড হয়ে যাবে তাহলে উত্তর কী হবে আক্স দ্য গার্ল হুইজ বুক হি ওয়ানটেড ওকে পরের প্রশ্নে মুখ করবো বারো নম্বর প্রশ্ন দ্য গার্ল টু মি হুইচ স্টোরি হ্যাভ ইউ রিটার্ন ওকে তো এখানে কী হবে দ্য গার্ল সেট টুর জায়গায় কী বসাবো আমরা আক্সট বসাবো তাহলে দ্য গার্ল আক্স মি এখানে লিঙ্কার ওয়ার্ড কি বসবে হুইচ রয়েছে ডাব্লিউএইচ ওয়ার এটাই বসে যাবে তাহলে দ্য গার্ল আকস্ট মি হুইচ স্টোরিটা বসে যাবে ঠিক আছে তারপর দেখো এখানে আরেকটা রয়েছে পার্সন হুই স্টোরি তারপর ইউটা রয়েছে এর পার্সন মানে ইউ মানে অবজেক্টের পার্সনটা আমরা পাবো বেসিকলি তাহলে আই হয়ে যাবে মিটা এখানে এলে তাহলে হুই স্টোরি হুই স্টোরি আই ঠিক আছে এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট ছিল এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে হুই স্টোরি আই হ্যাড রিটার্ন ওকে পরের প্রশ্ন কী বলেছে আই সেট টু হিম হোয়াই ওয়ার ইউ অ্যাংরি উইথ মি তাহলে এর উত্তর কী হবে দেখো আই সেটুকে তুলে দেবো আক্স বসিয়ে দেবো তাহলে আই আক্স হিম দুটো স্পিচের মাঝে লিঙ্কার ওয়ার্ড হিসেবে কী বসবে হোয়াইটা বসে যাবে কারণ এটাই ছিল ডাব্লিউচার তাহলে আই আক্স হিম হোয়াই এবার পার্সনের নিয়ম দেখো ইউ আছে মানে অবজেক্টটাকে রেফার করছে তাহলে হিমটা যখন এখানকে চলে আসবে হিউ হয়ে যাবে তাহলে আবার সেই সঙ্গে লক্ষ্য করো দুপাশেই পাস টেন্স রয়েছে তাহলে হোয়ার হি হ্যাট মানে দুপাশেই পাস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয় তাহলে হোয়ার হি হ্যাড বিন বিন কেন হলো কারণ এখানে ওয়ার ছিল সেই কারণে হোয়ার হি হ্যাড বিন অ্যাংগ্রি উইথ এখানে মি ছিল দেখো মি মানে সাবজেক্টকেই বোঝাচ্ছে আইকেই বোঝাচ্ছে তাহলে মি থেকে যাবে তাহলে উত্তর হবে আই আস্ক হিম হোয়াই হি হ্যাড বিন অ্যাঙ্গ্রি উইথ মি ওকে চোদ্দো নম্বর প্রশ্ন হি সেট টু মি হাউ ওল্ড আর ইউ তাহলে এখানে উত্তর কী হবে হি আক্স মি দুটো স্পিজের মাঝে ডাব্লিউচ ওয়ার্ড হাউ বসে গেল হাউ ওল্ড ঠিক আছে তারপর পার্সোনের নিয়ম দেখো ইউ মানে মিটাকে রেফার করছে তাহলে আই হয়ে যাবে এখানকে এলে হাউ ওল্ড আই বাইরে পাস্টেন্স বিদ্রোহ পার্স্টেন্স হবে আই ওয়াচ ওকে পরের প্রশ্ন দেখো আই সেট টু হিম হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট ওকে তাহলে এখানে কী হবে দেখো আই আক্স হিম দুটো স্পিচের মাঝে কি বসে যাবে হুইচ বসে যাবে তাহলে আই আক্স হিম হুইচ কালার ওকে তারপর ইউ ছিল এখানে পার্সনের নিয়ম দেখব অবজেক্টকে রেফার করছে হিমকে তাহলে হি হবে হুইচ কালার হি লাইকড লাইট কেন হবে কারণ বাইরে পাসটেন্স আছে ভিতরেও পাস্টেন্স হবে তাহলে হুইচ কালার হি লাইকড মোস্ট ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের দাফেন দত ইংলিশ কোশ্চান বাঞ্চ টু এর সলিউশান নিয়ে তো আজকে আমাদের যে পেজ নাম্বার এইটি টু এইটি থ্রি ছিল তার উপর আলোচনা করলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ কোনো জায়গায় প্রবলেম হলে তোমরা অবশ্যই জানাতে ভুল করো না অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশানে কমেন্ট করি সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য জয় হিন্দ জয় ভারত